প্রসঙ্গ না জেনে কথা বলা অনুচিত। একটি 18 বছর বয়সী ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা পেছন দিকে যাওয়া গাছগুলোর দিকে তাকাও। বাবা ছেলের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিল। পাশে বসা এক ব্যক্তি ছেলেটির শিশুসুলভ কথা শুনছিলেন। ছেলেটি আবার চিৎকার করে বলল, বাবা দেখো মেঘ আমাদের সাথে হাঁটছে। এবারও বাবা কিছু বললেন না, শুধু একটা হাসি দিলেন। পাশে বসা লোকটি সাহায্য করতে না পেরে ছেলেটির বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না কেন? লোকটি হেসে বলল, হ্যাঁ আমি ডাক্তারকে দেখিয়েছি এবং আমরা হাসপাতাল থেকে ফিরে আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল এবং আজ আমরা তার চোখের অপারেশন করে বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের কখনই প্রসঙ্গ না জেনে কাউকে বিচার করা উচিত নয়। এই পৃথিবীতে প্রত্যেকেরই তাদের জীবনের কিছু গল্প থাকে যা আমরা খুব কমই জানি, তাই কাউকে নিয়ে কিছু ভাবার আগে বা তাদের বিচার করার আগে সেগুলিকে সঠিকভাবে জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ কখনো কখনো সত্য আমরা যা ভাবি তার থেকে অনেক আলাদা। আমরা প্রায়শই পুরো গল্প না জেনে মানুষ সম্পর্কে আমাদের নিজস্ব গল্প তৈরি করতে শুরু করি। কাউকে বিচার করা বা কারো সম্পর্কে কিছু মনোভাব তৈরি করা একটি খুব খারাপ অভ্যাস। এমন লোকদের থেকে সবসময় দূরে থাকা উচিত যারা মানুষের কথা চিন্তা না করেই বাজে ধারণা তৈরি করে এবং যারা অন্যদের নিয়ে আজে বাজে কথা বলে।